হ্যালো স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে একটি ম্যাথসের টিউটোরিয়াল নিয়ে এলাম। সেমিস্টার ফাইভের জন্য ম্যাট্রিক্সের ওপরে বিভিন্ন সময় অনেক ছাত্র রিকোয়েস্টে আমি এই সেমিস্টার ফাইভের জন্য ম্যাট্রিক্সের ওপরে টিউটোরিয়াল নিয়ে এলাম। এটা আমার ফিফথ সেমের প্রথম টিউটোরিয়াল। দেখো, ম্যাট্রিক্স প্রথম হচ্ছে, ম্যাট্রিক্স কাকে বলে আমি একদম প্রথম থেকেই তোমাদের শেখাবার চেষ্টা করছি। এখানে 8 নম্বর থাকবে, 8 মার্কস তোমরা সবাই পাবে, কোনো অসুবিধা নেই। শুধু টিউটোরিয়ালটা ভালো করে দেখে প্র্যাকটিস করো। ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স ইজ এ কালেকশন অফ ইনফরমেশন হুইচ ক্যান বি রিটেন ইন এ সিস্টেমেটিক অর্ডার। একটা নির্দিষ্টভাবে বিজ্ঞানসম্মতভাবে লিখলে, অনেকগুলো ডেটা বা ইনফরমেশন যদি লিখি, তাহলে যেটা পাই সেটাকে ম্যাট্রিক্স বলে। যেমন উদাহরণ হিসাবে একটা উদাহরণ নিয়েছি আমি, দেয়ার আর টু ফ্যামিলি, দুখানা ফ্যামিলি আছে, এ অ্যান্ড বি। দেয়ার আর ফাইভ মেন, থ্রি মেন, ফাইভ উইমেন অ্যান্ড ওয়ান চাইল্ড একটা ফ্যামিলিতে। দেখো, তিনটে ম্যান, তারপরে উইমেন হচ্ছে 5 জন আর 1 জন চিলড্রেন, মানে চাইল্ড হচ্ছে 1 জন। এটা হচ্ছে ফ্যামিলি এ। ফ্যামিলি বিতে দেখো কি বলেছে, এগেইন দেয়ার আর থ্রি মেন, টু উইমেন অ্যান্ড থ্রি চিলড্রেন ইন ফ্যামিলি বি। দেখতে পাচ্ছ? তাহলে এইভাবে যদি আমি সাজাই, তাহলে এইটাকে আমি বলবো ম্যাট্রিক্স। খুব ভালো করে দেখে নাও। কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এই যে এই বরাবর, এটাকে বলে রো, ফার্স্ট রো, এটা সেকেন্ড রো ন্যাচারালি। সিমিলার নিচের দিকে যদি নামি আমি, এটা কলম, থার্ড কলম, এটা ফার্স্ট কলম, এটা সেকেন্ড কলম, তাই না? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আবার রো যদি দেখা যায় এই বরাবর, হরাইজন্টালিভাবে যদি আমি করি, অনুভূমিকভাবে, তাহলে রো হয়। আর যদি ভার্টিক্যালভাবে করি, উলম্বভাবে বা লম্বভাবে, তাহলে এটাকে বলবো কলাম। এই জিনিসগুলো দেখে নেওয়া ভালো। আজকে আমি প্রাইমারি লেভেলটা বলবো, যে ম্যাট্রিক্স কী, কত ধরনের ম্যাট্রিক্স আছে এবং তাদের কিভাবে দেখে চিনব, এই জিনিসগুলোই কিন্তু আজকে তোমাদের বলবো। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, এ ম্যাট্রিক্স ইজ এ রেক্টাঙ্গুলার অ্যারে। এই এটাকে অ্যারে বলবো, এই পুরোটাকেই আমরা অ্যারে বলবো, ঠিক আছে? অ্যারে আর কিছু না। কিন্তু রেক্টাঙ্গুলার মানে হচ্ছে এই যে আয়তকার অ্যারে অফ নাম্বারস অ্যারেঞ্জড ইন রোস অ্যান্ড কলাম্স। রো এবং কলম হিসাবে যদি আমি ব্যবহার করি এবং সেটা একটা রেক্টাঙ্গুলার মতো যদি হয়, তাহলে সেটাকে আমরা অ্যারে বলবো। ক্লিয়ার? রেক্টাঙ্গুলার অ্যারে এবং সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। মানে আরেকটা ডেফিনেশন আমি পেলাম। তাহলে ম্যাট্রিক্সে দুটো ডেফিনেশন পেলাম। একটা, ম্যাট্রিক্স ইজ এ কালেকশন অফ ইনফরমেশন হুইচ ক্যান বি রিটেন ইন এ সিস্টেমেটিক অর্ডার। বিজ্ঞানসম্মতভাবে যদি ডেটাগুলোকে কালেকশন করে মেনটেন করি, তখন সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে অঙ্কের ভাষায় বলবো, ম্যাট্রিক্স মানে হচ্ছে একটা রেক্টাঙ্গুলার অ্যারে, সেইগুলোকে রো এবং কলাম অনুযায়ী অ্যারেঞ্জ করা হয়েছে। এইবার দেখো টাইপস অফ ম্যাট্রিক্স, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ মনে রাখবে। কিন্তু এই যে চ্যাপ্টারটা আমি তোমাদের করছি, অর্থাৎ ম্যাট্রিক্স, এটা কিন্তু সব জায়গায় আছে। তোমার বিএসসিতে আছে, বিএসসিতে আছে, ঠিক আছে, তারপরে বিকমে আছে, সব জায়গায় কিন্তু আমি দেখতে পাই। সিএতে আছে, সিএমএতে আছে। সেই কারণে সবাই কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি বাংলায় বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই, আর লেখা ইংরেজিতে। যদি যারা বাংলায় লিখতে পারবে না, বলতে পারবে না, তারা কিন্তু ইংলিশটা ফলো করতে পারবে। এইবার বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স কি, আমরা প্রথমটাকে বলি রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে আমি কি বললাম, যদি হরাইজন্টাল হয়, এইভাবে যদি হয় অনুভূমিকভাবে, আমরা যদি ধরো
ঠিক আছে, তোমরা তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দেখেছ? হ্যাঁ, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এই যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা হচ্ছে সেটা রো, রো বলবো, আর এইটাকে বলবো তোমার কলাম, অর্থাৎ ভার্টিক্যালি। তাহলে রো হচ্ছে ধরো এ হচ্ছে এইটা, 5, 2, 3, 4 বা যে কোনো সংখ্যা যদি হয় সেটাকে রো ম্যাট্রিক্স বলবো, কেন একটা রো এর মধ্যে সীমাবদ্ধ, আর এই ব্র্যাকেটটা দিতে কিন্তু ভুলবে না, ঠিক আছে, ইজ রো ম্যাট্রিক্স। অর্ডারটা কি? অর্ডারটা হচ্ছে 1x4। এই 1x4 এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, এক মানে হচ্ছে একটা রো আর চার মানে হচ্ছে কলাম, চারটে দেখো, একটা দুটো তিনটে চারটে কলাম আছে, ঠিক আছে। তাহলে 1x4 মানে 1 হচ্ছে রো আর 4 হচ্ছে কলাম, এটা রো ম্যাট্রিক্স প্রত্যেকটা, কিন্তু এইটা কিন্তু কমন, প্রতিটা জায়গায় একই রকম। এবার কলাম ম্যাট্রিক্স যদি বলি তাহলে ঠিক উলম্বভাবে থাকবে ভার্টিক্যালি, বি যদি 4, 5, 3 যদি ধরি তাহলে দেখো এটা কলাম ম্যাট্রিক্স, তাই না? অর্ডারটা কীরকম হচ্ছে, এই একটা দুটো তিনটে, তখন তিনখানা রো হয়ে গেল আর একটা কলম হয়ে গেল, ক্লিয়ার? বুঝতে পারছো নিশ্চয়ই? এবার 3 নম্বর দেখো, 3 নম্বরটা বলছে কি, স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আমরা রো ম্যাট্রিক্স পেলাম, কলাম ম্যাট্রিক্স পেলাম, এবার স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স মানে নাম শুনেই তো বুঝতে পারছি যে স্কোয়ার হবে, চারদিকে সমান হবে, ইকুয়াল নাম্বার অফ রোস অ্যান্ড কলাম, কলাম কিন্তু দুদিকেই সমান, কলাম আর রো, সেটাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। তাহলে নাম্বার অফ রো ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলাম, যতগুলো রো থাকবে ততগুলোই কলাম থাকবে, সেটাকেই আমি বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। দেখো এইখানে কীরকম, এই যে একটা দুটো তিনটে, তিনটে রো আছে, আবার কলাম দেখো একটা তিনটো তিনটে, তাহলে 3x3, তাই না? 3x3 অর্ডারটা হচ্ছে 3x3। এখানেও দেখো একটা দুটো আবার একটা দুটো, এটা হচ্ছে অর্ডার কত হচ্ছে, 2x2, নিশ্চয়ই বুঝতে পারছ? তাহলে এইগুলোকে আমি বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। আমি সংখ্যা ভেতরে কি সংখ্যা আছে সেইগুলো কিন্তু বিচার করছি না, আমি শুধু পজিশনটা বিচার করছি, সেই পজিশন দেখে আমরা কিন্তু তিনটে ভাগে দেখলাম, একটা রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স আর একটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। এবার 4 নম্বর চলে আসি, নাল ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, অথবা জিরো ম্যাট্রিক্স, নাল আর জিরো একই রকম মোটামুটি। এইখানে দেখো নাল ম্যাট্রিক্স, এটা যেহেতু আমি সিরিয়াল ধরেছি, হ্যাঁ সি ধরেছি, ই ডি ধরেছি, হ্যাঁ তার জন্য ই ধরলাম এটাকে, তুমি যেভাবে খুশি ধরতে পারো। তার জিরো ম্যাট্রিক্স মানে সবগুলোই জিরো, দেখো এখানেও জিরো চারটের মধ্যে, এখানেও জিরো, এখানে এখানে কিন্তু সমান নেই, এটা স্কোয়ার ম্যাট্রিক্স। এখানে দেখো রো হচ্ছে তিনটে, তাহলে 3x2 হচ্ছে কলাম, দেখতে পাচ্ছ? তাহলে অর্ডারটা হচ্ছে এইরকম, কিন্তু যেহেতু সব জিরো সেই কারণে জিরো ম্যাট্রিক্স বলবো। এখানে দেখো একটা দুটো তিনটে, তিনটে হচ্ছে কি, তিনটে হচ্ছে রো আর কলাম একটা দুটো তিনটে, এটা কিন্তু আবার স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আশা করি সবাই বুঝতে পেরে গেছে স্কোয়ার ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স কাকে বলে। নাল ম্যাট্রিক্স মানেই হচ্ছে সব জিরো হবে। এইবার চলে আসি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি বলছে, এ স্কোয়ার ম্যাট্রিক্স হুজ অল এলিমেন্টস এক্সেপ্ট দোজ ইন দি প্রিন্সিপাল ডায়াগোনালস আর জিরো, ঠিক আছে, ইজ কল্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স। অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট ইন দি প্রিন্সিপাল ডায়াগোনাল মাস্ট বি নন জিরো। দেখো বলছে কি, তুমি এই যে ডায়াগোনালি জিরো হতে হবে, একটা কিন্তু মনে রাখতে হবে, একটা ডায়াগোনাল কি কখনোই কিন্তু জিরো হতে হবে না, অর্থাৎ নন জিরো হবে। একটা ডায়াগোনাল, তুমি সব ডায়াগোনাল জিরো, আমরা ডায়াগোনালটা দুটোই পাই মোটামুটি, এইদিকেও ডায়াগোনাল মানে কর্ণ, কর্ণ বরাবর, এদিকেও ডায়াগোনাল, এইদিকেও ডায়াগোনাল, একটা ডায়াগোনাল জিরো পাচ্ছি, তাই ডায়াগোনাল ম্যাট্রিক্স বলছি। দেখো এদিকে কি, এদিকে আমি এই যে ডায়াগোনাল এটা জিরো পাচ্ছি, তাহলে এইটা কিন্তু জিরো না, এই যে এইখানে মাঝখানে জিরো থাকতে পারে, বলছি যে কোনো একটা জায়গায় কিন্তু নন জিরো হতে হবে।
এটাও তুমি জিরো হতে পারে, এটাও তোমার জিরো হতে পারে, কিন্তু এখানে এক থাকতে হবে, তাহলে অথবা এখানে জিরো হলে এখানে দুই থাকতে হবে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলবো, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবার চলে আসছি ছ নম্বরে, দেখো স্কেলার ম্যাট্রিক্স, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্কেলার ম্যাট্রিক্স কি, এটা আই ধরলাম। এবার স্কেলার ম্যাট্রিক্স বলছে প্রিন্সিপাল ডায়াগোনাল অফ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স ইকুয়াল টু জিরো, মানে সেই একই জিনিস যে এইখানে এমন হতে পারে প্রিন্সিপাল ডায়াগোনাল অফ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে যে কোনো একটা ডায়াগোনাল একটা সাইডে তোমার নন জিরো হতে হবে, আমরা দেখলাম। হ্যাঁ, তাদের প্রিন্সিপাল অফ ডায়াগোনাল, তাহলে আমার স্কেলার ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখো অনেকটা এক, কিন্তু সামান্য পার্থক্য। এখানে কিন্তু দেখে মনে হবে না, এইটাই দেখে মনে হচ্ছে না, দুটো পাঁচ আছে, ঠিক আছে, ভালো কথা, এখানে জিরো হতে পারে, এখানে পাঁচ হতে পারে, ওকে দ্যাট ইজ রাইট। কিন্তু এইখানে দেখো এই যে এই মাঝখানটা কিন্তু জিরো হবে না, দেখতে পাচ্ছ? তাহলে এখানে বি, এখানেও বি হতে হবে, এখানে জিরো হতে পারে, তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল অফ এ ডায়াগোনাল বি ইকুয়াল, আর একই হতে হবে, কিন্তু একই হতে পারে, ও এটা একই হবে, বি 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 এরকম চলে আসে, দেখতে পাচ্ছে? এখানে যদি দুই 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 এরকম থাকতে পারে, তাহলে এটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। এবার ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স কি, ইউনিট মানে ওয়ান, তাহলে এভরি এলিমেন্ট অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল অফ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ইউনিটি, দেখতে পাচ্ছ? এই যে এই বরাবর মাঝখানটা বরাবর, এইটা কিন্তু ওয়ান হতে হবে, এই মাঝখান বরাবর ওয়ান, মাঝখানে জিরো হলে হবে না, কিন্তু বারবার বলছি এখানে জিরো হলে হবে না, তিনটেই ওয়ান হতে হবে যদি থ্রি ইন্টু থ্রি হয়, আর যদি টু ইন্টু টু হয় মানে দুখানা রো দুখানা কলাম যদি হয়, তাহলে এই যে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো আছে, তাহলে অনেকটা সেই আগের মতো চলে গেল, দুইয়ের ক্ষেত্রে তুমি বুঝতে পারবে না, তিনের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি, কিন্তু ওয়ান ওয়ান থাকতে হবে কিন্তু ইউনিটি। এইবার দেখো আমরা এই বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স কিন্তু এখানে শেষ হয়ে গেল, অর্থাৎ আমরা দেখলাম কি রো ম্যাট্রিক্স, কলম ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আর হচ্ছে ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই সাত রকমের, সাত রকমের ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, সাত রকমের ম্যাট্রিক্স। এইবার আমি এই যে আট থেকে শুরু হলো, এই যে আট থেকে শুরু হলো, এইটা কিন্তু তোমার টাইপস অফ ম্যাট্রিক্স না, এবার ম্যাট্রিক্সের যোগ দেখাবো যে কিভাবে যোগ করা হয়, কিভাবে যোগ করা হয়, ঠিক আছে, ম্যাট্রিক্সে কিভাবে যোগ করা, ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন অঙ্ক থাকবে, তাই জন্য একদম প্রাইমারি লেভেল থেকে আমি তোমাদের করাচ্ছি কিভাবে যোগ করা যায়। দেখো এ ইজ ইকুয়াল টু, এটা ধরলাম ম্যাট্রিক্স আছে, এটা কি দুই ইন্টু দুই, তাই না, এইগুলো এখানে কাজে লাগবে না বেশি, তাহলে দুটো রো দুটো কলম, এখানেও তাই। এইবার আমি কি করব, এটাকে যোগ করব, ম্যাট্রিক্স কীভাবে যোগ করে, দেখো এ আছে বি আছে, তাহলে এ প্লাস বি হলো, এইটা লিখলাম, ঠিক আছে, এই অবধি ঠিক আছে, সবাই পারবে। এইবার দেখো প্রথমটার সাথে প্রথমটা, ক্লিয়ার, দেখতে পাচ্ছ এই যে প্রথমটার সাথে প্রথমটা, পাঁচ আর চার এই দুটো যোগ করো, আবার দেখো দুই আর তিন, দেখতে পাচ্ছ যোগ করলাম, আবার দেখো দুই আর এক এই যোগ করলাম, দুই আর এক, আর এটা হচ্ছে তিন আর দুই, তিন আর দুই যোগ করলাম, তাহলে এখানে নাইন হলো, নাইন আর এটা থ্রি হলো, এটা ফাইভ, এটা ফাইভ, তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাডিশন হলো, অর্থাৎ যোগ করে আমরা পেলাম। তাহলে কিভাবে যোগ করা হয় আমি দেখালাম। আমি যদি এখানে তিনটে সংখ্যা থাকতো, আমি মনে করলাম ধরো এ ইজ ইকুয়াল টু দুই তিন চার, আমি এরকম মনে করতে পারতাম, আর পাঁচ ছয় সাত আট নয় এক, এটা হতে পারত, আর বি ইজ ইকুয়াল টু মনে করলাম জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো, যদি এরকম হয় তাহলে কী হবে, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কী হবে, দেখো এই জায়গা এইখান থেকে আমি করছি, আমার কি পেলাম দুই তিন চার
পাঁচ ছয় সাত, আর হচ্ছে আট নয় এক, যোগ হচ্ছে তোমার কি বললাম জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো, আর হচ্ছে সেভেন ওয়ান জিরো, ক্লিয়ার? এদের মধ্যে যোগ, তাহলে কি বলেছিলাম দেখো, দুই শূন্য, তার যোগ করলে কত হবে, এটা ইজিকাল টু দিলাম, ইজিকাল টু কত হবে দুই যোগ শূন্য, ঠিক আছে, দুই যোগ শূন্য মানে এইটা আর এটা যোগ হলো তিন, থ্রি প্লাস টু, আর একটা হচ্ছে ফোর প্লাস ওয়ান, ক্লিয়ার? আচ্ছা এটা টেনে দিই, তারপর এটা কত হবে পাঁচ যোগ পাঁচ, ফাইভ প্লাস ফাইভ, তারপর হচ্ছে সিক্স প্লাস ওয়ান, দেখো সিস্টেমটা একই কিন্তু, সেভেন প্লাস জিরো, যদি আরেকটা থাকতো সেটাও তাই, এইট প্লাস সেভেন, নাইন প্লাস ওয়ান, ওয়ান প্লাস জিরো, ক্লিয়ার? তাহলে চলে এলো, তাহলে কী হচ্ছে দেখো, এখানে দুই হলো, এখানে পাঁচ, এখানে পাঁচ, তাই তো, চার একে পাঁচ, পাঁচ পাঁচ দশ হলো, এখানে ছয় একে সাত হলো, এখানে সাত হলো, এখানে তোমার দুই ছিল, তাই তো, প্রথমেরটা আট, আট ছিল, আটার সাথে পনেরো ফিফটিন, এখানে দশ, আর এখানে কত এক, ওয়ান প্লাস জিরো, তাহলে আমার আসছে এরকম, তাহলে এটা এ প্লাস বি, ক্লিয়ার? ঠিক আছে, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কীভাবে আমরা অ্যাডিশন করব। তাহলে অ্যাডিশনটা কমপ্লিট হলো, এইবার আমি দেখো মাল্টিপ্লিকেশন কীভাবে করব। আমি দুটো রাশি দিয়ে দেখেছি, তিনটে রাশি একই সিস্টেম, তাই করতে হবে মাল্টিপ্লিকেশন, এই সাবট্রাকশন সরি বিয়োগ, এটা বিয়োগ করব কিভাবে, বিয়োগ আর যোগ একই রকম, এটা দেওয়া আছে এটা দেওয়া আছে, তাহলে ফাইভ মাইনাস ফোর, আর হচ্ছে ফাইভ মাইনাস ফোর, আর টু মাইনাস থ্রি, দেখো আবার টু মাইনাস ওয়ান হলো, আর থ্রি মাইনাস টু হলো, তাহলে এটা হয়ে গেল, তাহলে এখান থেকে বাদ দাও, তাহলে এক হচ্ছে, এখানে বাদ দিলে এক হচ্ছে, এখানে হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে ওয়ান, ঠিক আছে, এইভাবে সাবট্রাকশন বা বিয়োগ করতে হবে। মাল্টিপ্লিকেশনটা একটু মনে রাখবে কিন্তু, মাল্টিপ্লিকেশনটা একটু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখা একটু অসুবিধে, মাল্টিপ্লিকেশন দুটো গুণ থাকলো, এই যে আমি গুণ লিখলাম, ভালো কথা, এইবার কীভাবে গুণ করব, এইটা খেয়াল রাখবে, এই পাঁচ এইটা যখন আমি দেখো এইটা যখন রো করছি, এটা যখন রো করব তখন কি করব, ইনটু কলম, কলমের সাথে গুণ করব, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলম, ঠিক আছে, দেখো ফাইভ ইনটু ফোর হলো টু ইনটু ওয়ান, দেখতে পাচ্ছ টু ইনটু ওয়ান, তাহলে হচ্ছে রো ফার্স্ট রো ইনটু ফার্স্ট কলাম, পরেরটা ফার্স্ট কলাম, তারপর দেখো এইটাও একই রকম টু ইনটু ওয়ান, এই টু ইনটু ফোর, এটা ফার্স্ট রো টু ইনটু ফোর, দেখতে পাচ্ছ টু আর ফোর, আর থ্রি ইনটু ওয়ান, তাহলে এই ওয়ান ওয়ান এখানে আছে, ফোর ফোর এখানে আছে, শুধু এটা চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছ। আবার যখন দ্বিতীয়টা করব তখন কি রো টু ইনটু কলম টু, তাই না, দেখো পাঁচ ইনটু তিন, পাঁচ ইনটু তিন, তখন এই রোটা পুরোটা, রোটা একবার এইভাবে আসছে, প্রথম রোর ক্ষেত্র এরকম আসছে, দ্বিতীয়টা ক্ষেত্র তাই আসছে, কলমটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো পাঁচ ইনটু তিন, আর হচ্ছে দুই ইনটু দুই, ক্লিয়ার? এখানেও সিমিলারলি দেখো, এখানে দুই ইনটু তিন, দুই ইনটু তিন, আর তিন ইনটু দুই, এখানে পাঁচ ইনটু
5 × 3 5 × 3 আর 2 × 2 ঠিক আছে এখানে 2 × 3 আর 3 × এখানে 3 হবে 3 × 2 3 × 2 আমরা আগে দেখলাম দেখো এখানে এটা দেখলাম যখন তাহলে এই যে নিচেরটা দেখো 2 আর 3 একই রকম আছে দেখতে পাচ্ছো নিচে শুধু কলমটা চেঞ্জ হয়ে যাচ্ছে খেয়াল করো আবার দ্বিতীয় রো মানে এই দ্বিতীয় রো আর দ্বিতীয় কলম তাহলে এটা কত হচ্ছে দেখো 4 5 20 আর 2 1 2 ঠিক আছে আর 4 2 গুণে 8 আর 3 1 3 হলো এটা 3 5 15 হলো আর 4 হলো আর 3 2 গুণে 6 আর এটা 6 হবে 6 হবে তাহলে কত হচ্ছে 22 22 এটা 11 হলো এটা 19 হলো আর এটা 12 হবে 12 হবে তাহলে 22 11 19 12 তাহলে এইভাবে তোমরা মাল্টিপ্লাই করবে অর্থাৎ এই রো 1 ইনটু কলাম 1 রো 2 ইনটু কলাম 2 ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার চলে ডিভিশন এখন লাস্ট একটা ডিভিশন কিভাবে ডিভিশন করব ধরো এরকম আছে তাহলে এ বাই বি মানে এটা এই যে দুইটা দেখো প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে দেখতে পাচ্ছ 5/2 2/2 2/2 3/2 করলে এটা আসছে আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে আজকে যে আলোচনা করলাম একটা বিশাল আলোচনা খুব ভালো আলোচনা এই তোমার ম্যাট্রিক্স অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু এইভাবে জিনিসগুলো মনে রাখতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে আর নিজেরা কিছু বানিয়ে করবে আমাকে দেখিয়ে নেবে দরকার হলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও